মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস, মানুষের দল তৃণমূল কংগ্রেস যদি জেতে তবেই এরা উচিত শিক্ষা পাবে। যে আপনার প্রাপ্য টাকা আটকে রেখেছে সে আপনাকে অনুদান দেবে? মায়েরা বলেন, যে আপনার 100 দিনের টাকা আটকে রেখেছে, বাড়ির টাকা আটকে রেখেছে, বাংলায় সব মিলিয়ে 62টা প্রকল্প, 60 থেকে 62টা প্রকল্পের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। 2 বছরে মমতা ব্যানার্জির সরকার 37,000 কোটি টাকা খরচা করেছে লক্ষ্মীর ভাণ্ডার। 37,000 কোটি, এর মধ্যে 37 পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই। বিজেপি বলছে বাংলায় যদি এরা ক্ষমতায় আসে এরা নাকি 2,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে। যারা 6 মাস আগে বাংলার মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিয়েছে বলে, ভিখারি বলে অপবাদ দিয়েছে, তাদের কাছে হঠাৎ করে লক্ষ্মীর ভাণ্ডার এখন ভগবানের প্রসাদ হয়ে গেছে। আমি হিসাব দিয়ে মানুষকে বলছি, জোটবদ্ধ হয়ে মামাটি মানুষের সরকারের উন্নয়নের হিসাব নিন, আর ঐক্যবদ্ধ হয়ে জোড়া ফুলে আগামী 8ই জুলাই মাথা উঁচু করে ভোট দিন।